বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি নির্ধারিত ওভারে টাই হয়। নিউজিল্যান্ডের 241 রানের জবাবে 241 রানেই থেমে যায় ইংল্যান্ড। খেলা গড়ায় সুপার ওভারে, অবিশ্বাস্য হলেও সুপার ওভারও টাই হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 15 রান করে। টার্গেট তাড়া করতে নেমে জোফরা আর্চারের ওভারের প্রথম 5 বলে নিউজিল্যান্ডের সংগ্রহ করে 14 রান। শেষ বলে প্রয়োজন ছিল 2 রান। মার্টিন গাপটিল 1 রান সম্পূর্ণ করে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হলে সুপার ওভারও টাই হয়। দর্শকদের মধ্যে কৌতূহল ছিল আরও একটি সুপার ওভার বা যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় কি না, কিন্তু সুপার ওভারের নিয়ম অনুসারে ইংল্যান্ডই চ্যাম্পিয়ন হয়। আসুন জেনে নেই সুপার ওভারে টাই হলে আইসিসির চূড়ান্ত নীতিমালা। মূল ম্যাচে যে দল সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকাবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে। যদি এক্ষেত্রে দুদলের পারফরম্যান্স সমান হয় তখন যে দল শেষ বলে সবচেয়ে বেশি রান নিয়েছে তারা জয়ী হবে। যদি উপরের উল্লেখিত দুটি বিষয়ে দুদলের পারফরম্যান্স একই ধরনের হয় তখন মূল ম্যাচে যে দল সবচেয়ে কম নো বল দিয়েছে তারা বিজয়ী হবে। ইংল্যান্ডকে যে কারণে জয়ী করা হলো, সুপার ওভারের নিয়ম অনুসারে মূল ম্যাচে যে দল সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছে সেই বিবেচনায় ফল নির্ধারিত হবে। সেই হিসাবে নিউজিল্যান্ডে 4-14 আর ছক্কা 2, অন্যদিকে ইংল্যান্ড 4-22 আর ছক্কা হাঁকায় 2। নিউজিল্যান্ডের তুলনায় 8-4 বেশি হাঁকানোই নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড।